এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা পরিষদ খাগড়াছড়ির মহোদয়ের তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে 2017 সাল থেকে প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দানের জন্য একটি প্রচেষ্টা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত শিক্ষার্থীদের চাকমা মারমাহা এই অঞ্চলে যারা বেশি তাদের নির্দিষ্ট ভাষায় আমরা বই দিচ্ছি, অন্যান্য ভাষায় বই দেওয়া হচ্ছে। তবে লক্ষ্মীছড়িতে চাকমা এবং মারমা অধ্যুষিতে বেশিরভাগ শিক্ষার্থীকে আমরা তাদের নিজ মাতৃভাষায় বই আমরা প্রদান করেছি এবং শিক্ষাদানের একটা প্রচেষ্টা চলছে। জেলা পরিষদ খাগড়াছড়ির মহোদয়ের মাধ্যমে শিক্ষকদের কিছু নিজ মাতৃভাষায় পাঠদানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে নিজ নিজ গোষ্ঠীর অধ্যুষিত শিক্ষক নিজ স্কুলে না থাকার কারণে অনেক সময় এই শিক্ষাদান প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তো ভবিষ্যতে কর্তৃপক্ষের বিশেষ সচেতন আছে, তারা এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষাকে আরও সহজতর করে শিক্ষার্থীদেরকে শিক্ষামুখী করবে বলে আমি প্রত্যাশা করি। সবাইকে শুভেচ্ছা।